মুকাম কখনো ইয়াজিদ পন্থীদের সঙ্গে আপোষ করে নাই, আমরাও ইয়াজিদি মুসলমানদের সঙ্গে আপোষ করব না, এটাই হলো কারবালার চেতনা, কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইয়েরা আসুন একটু সামনে গিয়ে দেখি আরো কি কি আছে সামনে। এবার আপনার জবানটা খুলে বলুন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজার ভিতরে জিন্দা না মরা? এখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করে কি করে না? ইজিদের কবরের চিহ্ন আছে না? কেউ খুঁজে পাইছে না? এমন না ফরমানি মৃত্যু হয়েছে, তবে একটা কথা মনে রাখবেন, হকের পতাকা কিয়ামত পর্যন্ত উড্ডীয়মান রাখবেন কে? আল্লাহ। আসুন সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র বলে ঘোষণা করেছেন। আহলে বায়তকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বলে ঘোষণা করেছেন। ইমামে আলী মুকাম কোন হুসাইনের গলায় তারা ছুরিটা চালাইছে? যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আব্বার নাম হলো হযরতে শেরে খোদা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, যেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাহু খানায়ে কাবা ঘরে জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরে যার জবান দিয়ে প্রথম মায়ের স্তনে দুধ পান করে নাই, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে মুখ খুললেই এক ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করে নাই, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে মাকে মা বলে ডাকে নাই, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পর তার চোখটা খুললা দুনিয়ার কোনো আলো বাতাস দেখে নাই, এমনকি মাকেও দেখে নাই, বাবাকেও দেখে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম হলো ফাতেমা। এখন বলবেন, হুজুর ওনার স্ত্রীর নাম হলো ফাতেমা। আপনি বললেন ওনার আম্মার নামও ফাতেমা। হ্যাঁ, ওনার আম্মার নামও ফাতেমা। ইতিহাস প্রমাণ করে দেখেন, আর ওনার আম্মার নাম ফাতেমা, আর হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যিনি ছিলেন তিনি হলো কোটি কোটি নারী সমাজের সজদার সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অন্য কোথাও যায় নাই, আমার নবীজির দরবারে তিনি হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহর নবী গো, আমার সন্তান খানে কাবা ঘরের চত্বরে জন্মগ্রহণ করেছে। আপনারা জবান খুলে বলেন, মায়ের ঘরে সন্তান হলে মার খুশি লাগে না বেজার লাগে? ওই সন্তানটা হওয়ার পর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান হয়েছে কাবা ঘরের চত্বরে, আমি বড় খুশি, কিন্তু আমার সন্তানটা জন্মগ্রহণ করার পরে কান্নাকাটি করে নাই। দেখবেন আমার সমাজে অনেক মা বোনেরা সন্তান কান্নাকাটি না করলে টেনশন করে, বেশি কাঁদলেও কায়তন ভরা দেয়, কম কাঁদলেও কত চিকিৎসা করায়। কিন্তু ফাতেমা বলে, নবী গো, আমার সন্তানটা কেন কাঁদে না, আমার সন্তানটা কেন চোখ খুলনা তাকায় না, আমার সন্তানটা কেন খায় না? এই কথা বলার পরে যেই সন্তানটা মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না, আল্লাহর হাবিবের কুল মুবারকের ভিতরে সন্তানটাকে নিয়েছে। সন্তানটাকে নিয়ে আল্লাহর হাবিবের জিব্বা মুবারকটা সন্তানটার মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। যেই মাত্র ঢুকাইয়া দিছে, ওই সন্তানটা ফিটারের মতন টাইনা টাইনা নবীর জিব্বা মুবারক থেকে মারে পথের রস খাইতে শুরু করেছে। এই জন্যই তো আমার নবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়্যুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। মারেফতের সম্রাট যার ব্যাপারে আমার নবী বলেছেন, মান সাব্বা আলিয়্যান ফাকাদ সাব্বানি, যেই ব্যক্তি আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। মান আহাব্বা আলী জ্ঞান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো।
একটু মনোযোগ, একদম হাকিকতের ওয়াজ। এরপরে আমার নবীর জিব্বা মুবারক দিকে খাবার স্টার্ট হলো। আমার নবী বলে, নিয়ে যাও তোমার সন্তান, সতইলে তো মার মন। মা ডাক দিয়া কই, নবী গো আমার ছেলে খাইব, আমার ছেলে আমার চেহারাটা দেখবে না, এটা হতে পারে না, আমার ছেলে খাইব, আমার মা বলে ডাকবে না, এটা হতে পারে না, মেহরবানি করে যদি আমার সন্তানটা আমার দেখত। আমার নবী আপনার নবী সন্তানটার চেহারা আর দিকে তাকাইছে, যেই মাত্র তাকাইছে সন্তানটা পৃথিবীর আলো বাতাস না দেখা সন্তান আমার নবীর চেহারা মুবারক দেখতে শুরু করেছে। এবার সন্তানটা ডাক দিয়া বলে, ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সন্তান খাইব, আর অপলক দৃষ্টিতে আমারে দেখব, কিন্তু আমারে একটা নজরে মা বলে ডাক দিবেন আমি সহ্য করতে পারবো না। আমার সন্তানটা যদি আমার মা বলে ডাক দিত অথবা কথা বলতো, আমি মায়ের জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সন্তানটার জবানের দিকে যেই মাত্র তাকাইছে, সন্তানটা মা ডাক দেই নাই, বাবা ডাক দেই নাই, চাচা ডাক দেই নাই, সন্তানটা নবীর দিকে তাকায়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন আপনাদের কাছে আমার তিনটা প্রশ্ন, যেই সন্তানটা প্রথম খায় নবীর জিব্বা মুবারক দিকে প্রেমের রস, যেই সন্তানটার জীবনে প্রথম দেখা নবীর চেহারা মুবারক, যেই সন্তানটা জীবনে প্রথম স্লোগান ইয়া রাসূলুল্লাহ, আপনারা জবানটা খুলে কোন, এই সন্তানের দাম কম না বেশি? এবার ওই সন্তানটা ফাতেমা কোলের মধ্যে নিয়ে বাড়ির মধ্যে নিয়ে গেছে, বাড়ির মধ্যে নেওয়ার পরে একটা জায়গায় শুয়াইছে, শোয়ানোর পর একটা সাপ আইসা সন্তানটার কপাল বড় বড় ফনা তুললা রাখছে। এবার সন্তানের সামনে যদি সাপ থাকে, মা কত পাগলামি করে, লাঠি নিয়ে সাপ মারতে যায়, কিন্তু ফাতেমা কয়, আমার সন্তানকে আমি সন্তানকে বাঁচাইবার জন্য আমি সাপটা ধরবো কেন, মারবো কেন? যেই সন্তানের প্রথম স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহ, প্রথম খাবার হলো নবীর জিব্বা মুবারকের রস, যেই সন্তানের প্রথম দেখা হলো নবীর চেহারা মুবারক, এই সন্তানকে রক্ষা করবেন আমার আল্লাহ, এই কথাটা বলার সাথে সাথে সন্তানটা ফনাকৃত সাপের গলার মধ্যে দৌড়া ছোটবেলায় আশ্রাইতে আশ্রাইতে সাপটা মাইরা ফালাইছে। আপনারা জবান খুলে কোন, এটা কি গায়ের জোর না বেলায়তের জোর? অনেক ভিতরের কথা। এরপরে মা সন্তানের নাম রাখছে হায়দারি। আমরা যে একটা স্লোগান দেই না, রে তাকবীর আল্লাহু আকবার না, রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ না, রে হায়দারি ইয়া আলী ইয়া আলী, এই হায়দারি নামটা তার মা রাখছেন। আর আল্লাহ ডাক দেখে, জিব্রাইল আমি আল্লাহ সন্তানের একটা নাম রাখলাম, যায়া জানায়া দে, এই সন্তানের নাম হইল আলী। ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হই একদিন মসজিদের ভিতরে বসা, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আলী রে আমার কাছে জিব্রাইল আসছিল, আয়েশা বলতেছে আসমানের ভিতরে একটা ছেলে আর মেয়ের সঙ্গে আল্লাহ বিয়ে পড়াইছে। মাওলা আলী জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ কোন ছেলের সাথে কোন মেয়ে? আমার নবী আপনার নবী বলে, আলীর সঙ্গে আমার মেয়ে ফাতেমার বিয়ে। এখান থেকে যদি ওয়াজ গুলা না দৌড়ি, এই প্রজন্ম ওয়াজের লাইন বুঝবে না, এই জন্য আমি শৈশব থেকে ওয়াজটা দলাম বোঝার জন্য, কোন হুসাইনের গলায় নাফন মান্দ্রা চুরি চালাইছে, নাইলে তো বুঝবেন না। মৌলা আলীর সঙ্গে আলীর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হলো। আল্লাহ যেই দিন আসমানের মধ্যে বিয়ে পড়াইছিল, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর করে তোবা নামক একটা গাছের মধ্যে, গাছের পাতাকে বলছিল, পাতা তোর মাঝে ইয়াকুত পাথরের ঝলকানি দে, ওই পাথরের মধ্যে ইয়াকুত পাথরের ঝলকানি দিয়েছে, পাথরগুলা নিচে পড়েছে, আর ফেরেশতারা আর হুররা ওই পাথরগুলা
এইরকম বাটির মধ্যে নিয়া আনিয়া ওই দিন থেকে ফাতেমার বিয়ের মধ্যে উপহার দিতেছিল, এখনো দিতেছে, কিয়ামত পর্যন্ত তারা উপহার দিতেই থাকবে। এই জন্য আমার যুবক বায়রব মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়ে গেল, যাদের ঘরের দুইটা সন্তান অনেক সুন্দর, যার নাম হলো ইমামে হাসান, আর একজনের ছেলের না আর একটা ছেলের নাম হলো ইমাম হুসাইন। ইমাম হাসান হলো নাবি থেকে মাতার তার সমীকরণ, খুব চমৎকার, যা কিছু করবেন দুনিয়াতে থেকেই করতে হবে।